বাবা, আমি সত্যি বলছি, সেদিন রাত্রেবেলা আমাদের গাড়ির সঙ্গে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়নি, আমি সত্যি বলছি। ধাক্কা লাগেনি মানে? এত শিওরলি কি করে বলছেন আপনারা? দেখুন ম্যাডাম, মিস্টার দেবরায় গাড়ির বডিটা দেখে আমাদের তাই মনে হয়েছে। অ্যাকচুয়ালি গাড়িতে সেরকম কোনো ড্যামেজ আমাদের চোখে পড়ে। আপনি বলতে চাইছেন গাড়িটা আপনা আপনি গিয়ে গাছে ধাক্কা মেরে দিল? দেখুন ম্যাডাম, আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তবে ওখানকার কোনো প্রত্যক্ষদর্শী আমরা সেরকম পাইনি। এই ঘটনাটা অনেকগুলো কারণে ঘটতে পারে, যেমন ধরুন উনি... না না, আপনি কি বলতে চাইছেন অফিসার? কি বলতে চাইছেন? উনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন, তাই তো? না না ম্যাডাম, আমি সেরকম কিছু বলিনি। না না, শুনুন অফিসার, উনি আমার স্বামী, আমি জানি, আজ অবধি উনি সেরকম কিছু শুনি। এই তুমি দাঁড়াও তো, দাঁড়াও। না আপনি কি 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 বলতে চাইছেন? আপনি কোথায় জানেন না, ওই অ্যাক্সিডেন্টের দিন আমার মেয়ে বিয়ে ছিল, মেয়ের জন্য গয়না নিয়ে ও মেয়ের কাছে আসছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। বডি, প্লিজ প্লিজ, তুমি একটু শান্ত হও। তুমি না কি শান্ত হব বলো তো? না তুমি চুপ করো, আমাকে বলতে দাও। শুনুন, যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে তাকে আগে খুঁজে বের করার চেষ্টা করুন। সেটা না করে আপনি করছি তো, সেটাই তো আমরা করছি। দেখে এসো, একটু শান্ত হও। তোমার কি আমার উপর একটু ভরসা নেই? আমি তো কথা বলছি ওনার সঙ্গে, আমি তো বের করবো। কেউ যদি কেউ রেসপন্সিবল হয়ে থাকে এই অ্যাক্সিডেন্টটার জন্য, সেটা আমি বের করবো। তুমি কেন এরকম করছো? প্লিজ অফিসার, অফিসার কিছু মনে করবে না। আমি সব আরে মেঘলা,